গাজীপুরে ঢাকা জয়দেবপুর রেল লাইনের শ্রীরাধাম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের প্রায় 12 ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতরাত 9:15টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি ধীরাশ্রম এলাকায় উল্টে গিয়ে 3টি বগি লাইনচ্যুত হয়। এ সময় অপর 2টি বগি দুই পাশে কাত হয়ে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। এর ফলে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সারা রাত মেরামত কাজ শেষে আজ সকাল 8:20 ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার কুদরতি খোদা জানান, এই ঘটনায় রেল বিভাগের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।